আজকে আপনাদের দেখায় কিভাবে একটা পদ্ম গাছ লাগানোর আগে টিউবারটাকে আপনি যদি সময় না পান পরিণত করে নেবেন অনেক সময় দেখছি অনেকেই কমেন্ট করছে লাগানোর পরে ঝিমিয়ে গেছে কেন ঝিমিয়ে গেছে তার কারণ কী কেন কি করলে ঝিমবে না কি করলে লাগানোর সঙ্গে সঙ্গে গ্রোথ নেবে বা হয়তো টিউবার কিনেছেন বা কারো কাছ থেকে নিয়েছেন তারপর লাগাতে পারেননি তো কি করে লাগলে ভালো অবস্থা ঠিকঠাক অবস্থায় থাকবে আর যদি লাগানোর পরে ঝিমিয়ে যায় বা পাতাগুলো নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি কী করবেন এইটাই দেখুন এই টিউবারটা আমি পটিং করার সময় পাইনি আমার কাছে অনেক টিউবার নেওয়া নিয়েছেন অনেকে তো একজন ওই টিউবার নিয়েছেন তার বদলে এটা দিয়েছেন এই ভ্যারাইটি পরে বলছি এই টিউবওয়ারটা আমি পটিং করার সময় পাইনি তো আমি রেখে দিয়েছিলাম রেখে দিয়ে কী অবস্থায় এসে পৌঁছেছে আমি একটু দেখানোর চেষ্টা করি প্রথমে দেখুন এগুলো হচ্ছে টিউবারের রানার ছেড়েছে দেখতে পাচ্ছেন এগুলো টিউবওয়ারের দেখুন রানার এগুলো এটা কিন্তু টিউবওয়ার টিউবারটা কিন্তু খুব ভালো নয় মানে বিরাট শক্তিশালী এরকম বলা যাবে না যেমন টিউবারটা যখন তুলেছিল তখন এটা ছিল এই অংশটা রানার এই রানার থেকে আস্তে আস্তে গ্রো করে আরও রানা ছেড়ে দিয়েছে এই অবস্থায় যদি এটাকে লাগিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো গ্রো করবে কিন্তু আমার এখন শরীর অসুস্থ জ্বর সেই জন্য লাগাতে পারিনি ঠিকঠাক কিন্তু সময় পাচ্ছি না এরপর বুঝি বুঝি বলায় প্রথমে আরেকটা টিউবার দেখাই এটা একটা পুচকে ছোট্ট টিউবার আমেরিকা মিলে এও দেখুন কত সুন্দর রানার ছেড়েছে তো যে মুহূর্তে রানারগুলো ছেড়ে দেবে সেই মুহূর্তে লাগালে কিন্তু সবচেয়ে সেফ একটা টিউবার থেকে দুটো জিনিস বেরোতে হবে একটা অবশ্যই বেরোতে হবে এই টিউবারের এগুলো হচ্ছে এই দুটো জায়গাটা হচ্ছে পর্ব মধ্য আর ঠিক যেখান থেকে বেরোতে থাকে মূলগুলো এখানে পর্ব বা নোট এখান থেকেই মূলগুলো বেরোয় এই টিউবারটা দেখুন পচে গেছে একদম পচে গেছে এই অংশটা কিন্তু রানা ছেড়ে দিয়েছে পচে গেলেও এর মধ্যে যেহেতু রানা ছেড়ে দিয়েছে এটাতে কিন্তু কাজ হবে দ্বিতীয় কথা বলি এই টিউব লাগানোর সময় অনেক সময় ভালো থাকে না মানে লাগানোর ধরুন এত সুন্দর পাতা বেরিয়েছে লাগানোর সময় ধরুন ঝিমতে শুরু করছে কেন যখন জলের উপরে এই থাকে তখন এখান থেকে শালক সংশেষ করার সুযোগ পায় মানে টিউবারে সঞ্চিত খাবারটা গাছের পাতাগুলো সংগ্রহ করতে পারে যে মুহূর্তে মাটির মধ্যে পুঁতে দেন সে মুহূর্তে আর খাবারটা নিতে পারে না কেন নিতে পারে না তার কারণ এই টিউবারের এই অংশটা স্টার্চটা উপরে সূর্যের আলো পড়ে যখন ফ্লোট করতে থাকে জলের উপরে ভাসতে থাকে তখন এর উপরে সূর্যের আলো পড়তে থাকে এর উপরে যখন সূর্যের আলো পড়বে তখন খাবারটা সহজে ভাঙে সেই খাবারটা নিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি হয়েছে এই খাবারটা আছে বলে এই খাবারটা নিয়ে তৈরি হয়েছে খাবারটা টিবাটা দেখুন এইগুলো নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে তো এইগুলো নিয়েই কিন্তু এত রানার তৈরি হয়ে গেছে এটা লাগিয়ে দিলে ভালো হবে আমি নিজেও জানি কিন্তু একটু সময় পাচ্ছি না শরীর খারাপ থাকার জন্য মানে জ্বর হয়েছে সেই জন্য এ করতে পারছি না এগুলো দেখুন কত এগুলো হচ্ছে ফিডিং রুট মানে এগুলো দিয়ে খাবারটা টানে সংগ্রহ করে এটা হচ্ছে গ্রোয়িং টিপ যে রানার তৈরি করে মাটির নিচের দিকে থাকবে সবসময় লাগানোর সময় অনেকে অনেক কথা বলেন আমি সব সময় বলি মাটির উপরে জাস্ট এরকম করে ওভার লাগ রেখে দিন আর এখানে দুটো পাথর চাপাই দিয়ে দিন আর এই যে যে রানারগুলো রয়েছে না রানারগুলো রানারগুলো মাটির সমান্তর রেখে দিন আপনি ও নিজের গতিতে আপনা থেকেই ঠিক দিয়ে নেবে কী জন্য ঝিমিয়ে যায় ধরুন এটা প্রথম যখন লাগাচ্ছেন তখন মাটির মধ্যে লাগালেন লাগানোর সময় আমি এই টিউবারটাকে ভিতরে ঢুকিয়ে দিলেন আর বেশি করে জল দিয়ে দিলেন তখন দুটো ঘটনা ঘটতে থাকে যদি এই ফিডিং রুটগুলো সঙ্গে সঙ্গে মাটি থেকে খাবার সংগ্রহ করতে না পারে মানে জল খাবার সংগ্রহ করতে না পারে তখন সমস্যা হচ্ছে কি খাবার পায় না তখন এই যে হেলদি হেলদি পাতাগুলো দেখছেন এটাতে বেরিয়ে গেছে রান্নাগুলোতে বেরিয়ে গেছে তখন আর হেলদি পাতাগুলো থাকে না তখন কি হয় তখন খাবারের অভাবে বা জলের অভাবে পাতাগুলো বেরোতে শুরু করে পাতাগুলো যে বেরোতে শুরু করে শুকিয়ে যায় এগুলো দেখুন প্রত্যেকটা পাতাই কিন্তু হেলদি হেলদি আছে কিন্তু যে মুহূর্তে লাগিয়ে দেবেন মাটিতে অনেক সময় ঝিমিয়ে পড়তে পারে আবার যখন নতুন করে ফিডিং রুটগুলো এই ফিডিং রুটগুলো এরকম তৈরি হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো আবার গ্রোথ নিতে শুরু করবে এটা দেখে বুঝতে পারছেন যে কত মানে একটা গাছের মানে বৃদ্ধি হয়ে গেছে কিন্তু আমি লাগাইনি আর অনেক দু চারটা আছে এরকমভাবেই বেড়ে গেছে এটা রেখেছি পরে লাগাবো দেখবেন একটা অ্যামেরিক অ্যামেলিয়ার টিউবার এ একজনকার জন্য নিয়েছি সে রেখেছি সে আমার অত্যন্ত পরিচিত কিন্তু তারও শরীর খারাপ সেজন্য নিতে পারেনি অবস্থাটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থায় পৌঁছেছে এটা একটা অ্যামেরিক্যামেলিয়ার টিউবার এরও অবস্থা দেখুন সেম দেখতে পাচ্ছেন কতগুলো পাতা ছেড়েছে হেলদি হেলদি পাতা ছেড়েছে রানার টিউ যে এটা বার্ডসও কদিন পরে চলে আসবে টিউবারটা কারণ ভাব লক্ষ্য করুন এই টিউবারটা এরকম বেশ বড়ো সড়ো একটা পর্ব মধ্য আছে একটা সুন্দর পর্ব আছে হ্যাঁ এইগুলো থাকার জন্য এখানে সঞ্চিত খাবার কিন্তু প্রচুর আছে এই টিউবারটা নরম হয়নি মানে এর মধ্যে প্রচুর খাবার আছে এই খাবারটা নিয়েই কিন্তু এদিকে রানার তৈরি হয়ে গেছে এদিকে দেখুন চারদিকে রানার তৈরি হয়ে গেছে কবে দেখবেন বার্ডসও চলে আসবে কিন্তু যদি একটা টিউবারটা সরু হয় সেক্ষেত্রে এত সঞ্চিত খাবার তখন তখন কী করে তখন যদি আপনি না দেন তখন কিন্তু ঝিমিয়ে পড়তে পারে আর টিউবওয়েল লাগানোর সময় আপনি সবসময় আমি বলি টিউবালটা জলের উপরে ফ্লোট করবেন মানে জলের উপরে যখন নামিয়ে জাস্ট মাটির উপরে এরকম নামিয়ে দেবেন যে পাথর চাপা কেন যখন মাটির উপরে নামিয়ে দেবেন এই যে এখানের মধ্যে যে সঞ্চিত খাবারগুলো রয়েছে মানে স্টার্চটা আছে স্টার্চের মধ্যে সূর্যের আলো পড়বে সূর্যের আলো পড়লে স্টার্চটা সহজে ভেঙে যায় সেই ভাঙা অংশের খাবারটা এই রানার কিন্তু সংগ্রহ করে র্যাপিডলি গ্রোথ করবে আর যদি আপনি এটাকে গভীর মাটির মধ্যে প্রবেশ করিয়ে দেন তাহলে মাটি ভেদ করে আলো তখন প্রবেশ করে গরম করছে না কারণ এখন তাপমাত্রা যথেষ্ট বড় বেশি নয় তখন এই খাবারটা ভাঙতে পারে না আর এখন যা আবহাওয়া এই মুহূর্তে কোনোভাবেই পদ্মা আছেগুলো খাবার দেবেন না কারণ ওই খাবারটা সংগ্রহ করার মতো ক্ষমতা এদের নেই কারণ আলো পরিমিত পরিমাণ নেই আবহাওয়া প্রতিকূল যতক্ষণ ব্রাইট সানলাইট বা তখন সূর্যালোক থাকছে সে সময় খাবারগুলো দেবেন না তাহলে কিন্তু গাছগুলোর পাতা ঝলসে যাওয়ার মতো প্রবণতা থাকতে পারে আর প্রাথমিক প্রাথমিক অবস্থায় কী খাবার দেবেন অনেকে আমাকে প্রশ্ন করছেন ইনবক্স বা হোয়াটসঅ্যাপে আমি বলবো প্রাথমিক অবস্থায় শুধুমাত্র সিউইড দিন যদি আমার কাছে গ্র্যানিউলার হিউমিকাসিড থাকে তাহলে গ্র্যানিউলার অ্যাসিড আর সিউইডের মিশ্রণ দিন এই মুহূর্তে কোনো এনপিকে দেবেন না আপাতত এই মার্চ মাসে কোনো এনপিকেই দেবেন না কারণ কি আপনি যে খাবার দিয়েছেন ওই খাবার থেকেই রানার কিন্তু খাবার সংগ্রহ করতে শুরু করবে আর ফুল ফোটানোর বা ইয়ে করার আগে আপনার খুব জরুরি হচ্ছে গাছটাকে পরিমিত পরিমাণ বৃদ্ধি হওয়া মানে রানার গ্রো করা পাতাগুলো বাড়া তাই খাবার দিয়ে ফুল ফোটানোর আগে গাছটাকে একটু স্বাস্থ্যবান করে উঠল আর ঠিক সেই কারণে আমি আপনাকে বলবো যে এই মুহুর্তে হিউমিক অ্যাসিড আর সিউইড ছাড়া কোনো খাবার দেবেন না আর আজ মানে এখন যা আবহাওয়া সূর্যের নেই এখন তো কোনোভাবেই দেবেন না কোনোভাবে দিলেই কিন্তু পাতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে খাবার কীভাবে দেবেন এর পরের ভিডিওটা আপনাকে আপনাকে ডিটেলস দেবো যে খাবার কিভাবে দেবেন কিভাবে খাবার দিলে ভালো হবে আর আপাতত যারা টিউবারগুলো রেখে দিয়েছেন বসাবেন মানে এখনও বসাননি তারা কিন্তু একটু কেয়ার নিয়ে জাস্ট টিউবারটাকে মাটির উপরে বসান দুটো পাথর চাপা দিন আর যদি আপনার কাছে থেকেও থাকে যদি বসাতে সময় পাচ্ছেন না কোনো টেনশন নেবেন না ও টিউবার রানার গ্রো করবে রানার গ্রো করা অবস্থায় বসুন বসিয়ে দিন খুব তাড়াতাড়ি গ্রো করবে আমার কাছে সময় থাকে না শুধু নয় আমি প্রত্যেকটা টিউবওয়ার কি চেষ্টা করি যে হয় রানার ভালো ছাড়বে অথবা ভালো পাতা অথবা ফিডিং রুট তিনটার একটা ভালো করে ছাড়বে তারপর আমি বোস করাবো তাহলে কি হবে তাহলে কোনোভাবে টিউবারটা পচবে না ডরমেনি শীতে যাবে না মানে আবার শীত ঘুমে চলে যাবে না টিউবার টিউবওয়ার তাড়াতাড়ি গ্রো করবে তো সব সময় দিয়ে আপনি চেষ্টা করুন তিনটার একটা জিনিস অবশ্যই দেখতে যেমন ফিডিং রুট যেন ফিডিং রুটের মধ্যে যদি বেরিয়ে থাকে অথবা পাতা ফিডিং রুট অথবা রানার তিনটের মধ্যে একটা অবশ্যই বেরোতে হবে নাহলে টিউবার লাগাবেন না টিউবওয়াল লাগালে কিন্তু নষ্ট হয়ে যাওয়া পচে যাওয়া পাতা ঝিমিয়ে পড়া অনেক কিছুই সম্ভাবনা থেকে যায় কাজে তিনটে জিনিসের মধ্যে একটা জিনিস যেন অবশ্যই থাকে তখনই টিউবওয়ালটা রোপণ করবেন রোপণ করবেন বলতে জাস্ট টিউবওয়ালটাকে প্লেস করে আর মাটি চাপা দেবেন মাটি চাপা দিলে মাটি চাপা না দিয়ে মাটির উপরে ফ্লোট করে ওই পাথর চাপা দিলে সুবিধা কী হয় স্টার্চটাও ভাঙতে পারে মাটির সংস্পর্শে থাকার জন্য মূলটাও নিচের দিকে থাকতে হয় রানারও ঠিকঠাক গ্রো করতে পারে কাজেই যখন এর পরে লাগাবেন একটু চেষ্টা করে দেখুন দেখবেন হয়তো আগে অনেক লাগিয়েছেন এটা একবার ফলো করে দেখুন আর এটা তো টিউবার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ যেহেতু টিউবারটা একদম মাটির উপরে থাকছে তাহলে পচে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আর এই মুহূর্তের আবহাওয়া যা এখন যা আবহাওয়া তাতে কোনোভাবে খাবার দেবেন না আর পরবর্তী কীভাবে খাবার দেবেন এর পরের ভিডিওটাতে আমি দেখাবো কিভাবে খাবার দেবে না আর কোন কোন গাছগুলোতে কখন খাবার দেওয়ার উপযুক্ত বনে মনে করবেন সেটা পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার ভালো থাকবেন